এসেছি খিরারচর গ্রামের একটি সূর্যমুখী ফুলের বাগানে। হলুদ ফুল এবং সবুজ গাছের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তৈরি করেছেন খিরারচর গ্রামের কৃষক শিহাবুদ্দিন। তিনি ফুলের চাষ করে গত বছর লাভবান হয়েছেন এবং এবছরও লাভবান হবেন বলে আশা করছেন। তিনি উপজেলা কৃষি অফিস থেকে সূর্যমুখী ফুলের বীজ সংগ্রহ করেন, তারপর তিনি তার 30 শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। বর্তমানে সূর্যমুখী ফুল ফোটা শুরু হয়েছে। তিনি আশা করছেন যে এবছর তিনি অধিক লাভবান হবেন। আধুনিক উপায়ে অত্যন্ত সুন্দরভাবে ফুলের চাষ করছেন। সূর্যমুখী ফুল চাষ একটি লাভজনক ব্যবসা। এখানে যে টাকা ইনভেস্ট করা হয় তার দ্বিগুণ পরিমাণ লাভ পাওয়া যায়। এক একটা ফুল গাছ থেকে একটি করে ফুল পাওয়া যায় এবং এক একটা ফুল থেকে 70 থেকে 80 গ্রাম বীজ পাওয়া যায়। প্রতিটা গাছ দেখেন কি সুন্দর সূর্যের দিকে তাকিয়ে আছে। সূর্য যেন তার অকৃত্রিম বন্ধু। সূর্য দিকে তাকিয়ে থাকে বলেই এর নাম সূর্যমুখী। এপাশে সূর্যমুখী গাছে সম্পূর্ণ ফুল ফুটে গেছে, কিন্তু এপাশে যে গাছগুলো, এই গাছগুলো তো এখনও ফুল সম্পূর্ণ ফুটে নাই, ফুল আসা শুরু হয়েছে কেবল। তো আশা করা যায় অল্প কিছুদিনের ভিতরে এই ফুলগুলো ফুটে যাবে। এটি সূর্যমুখীর একটি কলি। এই কলি থেকে এরকম সূর্যমুখীর একটি ফুল হতে সময় নেবে প্রায় 7 দিন। কলি থেকে বীজ হতে সময় নেই 15 দিন। এই গাছগুলো বড় হতে সময় নিয়েছে 2 মাস এবং প্রায় 3 মাস পরে এখান থেকে বীজ বের করা যাবে। কথা বলছি খিরারচর গ্রামের কৃষক শাহাবুদ্দিনের সাথে। তিনি সূর্যমুখী ফুলের চাষ করেছেন। তিনি গত বছরও সূর্যমুখী ফুলের চাষ করেছিলেন। যে আপনি সূর্যমুখী ফুল চাষ কিভাবে শিখলেন? আমি অনেক চ্যানেল থেকে দেখেছি যেটার ভিডিও বাইর করে আমি এগুলো দেখলাম। দেখার পরে বুঝলাম যে সুন্দর, ভালো, লাভজনক একটা ফসল। তখন আমি কিছু উপকর্মকর্তার সাথে যোগাযোগ করি। তখন উপজেলার থেকেই আমাকে কৃষি অফিস থেকেই বীজ দেয়। বীজ দেওয়ার পরে আমি গেছে বছরও চাষ করছি, মোটামুটি লাভজনক পাইছি। এই বছরও আমি চাষ করছি প্রায় আমাদের এখানে 30 শতাংশ জমির মতো চাষ করলাম। আল্লাহ যদি রহমত করে তাই এই বছরও আমি ভালো লাভবান। এই চাষ করতে কতদিন সময় লাগে? একদম সরিষার মতো নেই। সরিষার প্রায় যত দিন লাগে সেটারও অত দিনই লাগে। আবার এর মধ্যে এই যে সরিষার মতন এত কাটাকাটনিও নাই। চাষ করার পরে দে কিছু তো এই সার গোবর এগুলো দিতেই হয়। আবার দেখা গেছে একবার নিড়ানি দিলেই চলে। বীজ থেকে চারা, চারা থেকে এখন পরিণত গাছ, সেই গাছে ফুল ফুটেছে দেখছি আমরা। তো এই ফুল ফুটতে সময় কতদিন লেগেছে? ফুল ফুটতে সময় লাগে প্রায় 60 থেকে 65 দিনের মতো। আবার এটা পাকা হইতে, মানে বীজ হইতে দেখা গেছে 80 থেকে 90 দিনের মধ্যে এটা বীজ করে একদম শেষ। তার মানে 3 মাসের চাষ। 3 মাসের চাষ। তো এরপরে আপনার এখানে সূর্যমুখী ফুল থেকে বীজ হবে? বীজ হবে। সেই বীজগুলো আপনারা কি করবেন? বীজগুলো তো আমাদের এনতে কিনে দেয়া গেছে, বাজার আছে আমাদের এখানে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ বাজারে নিয়ে আমরা অনেক সময় বিক্রি করি। আমার এটার মধ্যে প্রায় 6000 গাছের মতন হবে। তো এই যে 6000 গাছ, প্রতি গাছে ফুল ফুটে কয়টা? একটা 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 গাছে একটা ফুল ফুটে, একটা গাছে একটা ফুল। এখান থেকে কি পরিমাণ বীজ তৈরি হতে পারে? গাছের থেকে প্রায় 70 থেকে 80 গ্রাম পর্যন্ত বীজ হয়। একটা গাছ থেকে একটা ফুল তৈরি হয়, একটা ফুল থেকে 70 থেকে 80 গ্রাম বীজ তৈরি হয়। তাহলে আপনার এখানে 6000 গাছ আছে। তো 6000 গাছ থেকে আমরা কতটুকু বীজ পেতে পারি? 6000 গাছ থেকে তো আমার গিয়ে টোটাল হিসাব করা নাই, তবে প্রায় 150 থেকে 200 কেজি বীজের মতো আমার নেওয়া। প্রতি কেজি বীজ আপনি কত টাকা বিক্রি করতে পারবেন? প্রতি কেজি বীজ প্রায় 100 টাকা বিক্রি করা যায়। এই পর্যন্ত আপনার খরচ হয়েছে কত টাকা? আমাদের এখানে বড় জোর আমার এই জমির মধ্যে 6000 টাকার মতন খরচ। মাত্র 6000 টাকা খরচ হয়েছে। তাই আশা করছেন কত কেজি বীজ পাবেন? আশা করছি আমি যে 150 কেজির উপরে বীজ পাবো। 150 কেজি বীজ পাবেন। 3 মাস চাষ করার পরে 6000 টাকা খরচ করে
যদি 15,000 টাকা বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে প্রায় 9,000 টাকা মতো লাভ আসবে, 9,000 টাকার মতো লাভ আসবে। আর যদি দেখা গেছে যেটা সেল করতে পারতাম আমরা, আমাদের এখানে মেশিন থাকতো দিয়ে সেল করতে পারতাম, তাহলে দেখা গেছে 9,000 না 9,000 এর মধ্যে আরো দেখা গেছে ডাবল আমাদের লাভ হতো। তো ফুল চাষ করে কি আপনি এখন সুখী? সুখী আলহামদুলিল্লাহ, ভালো লাগছে? ভালো লাগছে। ফুল দেখার জন্য বিভিন্ন লোকজন আসে না? অনেক জায়গা থেকে পরশু দিন দেখা গেছে মাইকু বইরে দুই মাইকু বইরে লোক আসলো, আয়সা দেখে গেল। তবে আমাদের এখানে একটি সমস্যাই সূর্যমুখী তেল ভাঙানির একটা মেশিন থাকতো, তাহলে আমরা খুবই দেখা গেছে একটা লাভজনক আর একটু সুবিধা পাইতাম আর কি।